নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সাতাশে জানুয়ারি একাধিক শুভযোগে পড়েছে শীতনা সী যার ফলে ছয় রাশির জাতক এবং জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা এবং অর্থ সমস্যা দূর হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি যাদের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা দূর হবে এবং একাধিক শুভযোগের কারণে অর্থকষ্ট কষ্ট দূর হবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি ষষ্ঠী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে শীতনা ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উইকেন্ড চারটা ছত্রিশ মিনিটে এবং সেটি থাকবে সাতাশে জানুয়ারি উইকেন্ড তিনটে আঠেরো মিনিট পর্যন্ত প্রধানত সাতাশে জানুয়ারি শীতনা ষষ্ঠী তিথি মানা হবে শীতনা ষষ্ঠীর দিন থাকছে সর্বার্থ সিদ্ধিযোগ গজকেশরী রাজযোগ এবং সিদ্ধযোগ যার কারণে দেখবেন ছয় রাশির ব্যক্তিরা অর্থনৈতিক কষ্ট থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এছাড়াও এই দিন আপনি যদি কিছু নিয়ম মানতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যজনিত যা যা সমস্যা রয়েছে সেখান থেকেও অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হবেন সাধারণত মাঘ মাসের ষষ্ঠ দিনে শীতনা ষষ্ঠী পুজো হয়ে থাকে এই পুজো করা হয় অসুখ বিসুখ থেকে রক্ষা পেতে প্রধানত পক্স ঘা ব্রণ ফুসকুরি এই সমস্ত থেকে রক্ষা পাওয়ার জন্য শীতনা মায়ের পুজো করা হয়ে থাকে সেই কারণে দেখবেন কারো যদি পক্স হয় তবে গ্রামের বাসিন্দারা বনে মায়ের দয়া হয়েছে যেহেতু এর নাম শীতনা ষষ্ঠী সেহেতু এই দিন ঠান্ডা জাতীয় খাবার অথবা শীতন জাতীয় খাবার রীতি রয়েছে এবং এই দিন বাড়িতে আগুন জানানো হয় না অর্থাৎ বাড়িতে কিন্তু এই দিন আগুনের ছুটি এই দিন গোটা গোটা সেদ্ধ সমস্ত কিছু খেতে হয় গোটা মুখ গোটা বকরাই গোটা শিম গোটা আলু গোটা রাঙা আলু কুনি বেগুন কড়াইশুঁটি শীষ ওয়ানা পানং শাক ইত্যাদি খাদ্য খাবার খাওয়ার রীতি রয়েছে এই সমস্ত খাবার নুন এবং গোটা লঙ্কা দিয়ে সেদ্ধ করে খাওয়া হয়ে থাকে আর যদি কোনো মশলা দিতে চান তবে সেটিও কিন্তু গোটা দিতে হবে সন্তানের জন্য স্বামীর জন্য এবং নিজের জন্য নিরোগী ও দীর্ঘায়ু কামনা করে থাকে বাড়ির মায়েরা এবং বউরা এই দিন আপনি যদি শীত মায়ের মায়ের কথা শুনতে পারেন তবে কিন্তু অসীমপূর্ণ অর্জিত হয়ে থাকে এই দিন যেহেতু একাধিক শুভযোগ পাওয়া যাচ্ছে কাজেই এই একাধিক শুভযোগের কারণে ছয় রাশির হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ শরীর স্বাস্থ্য আগের দিক থেকে অনেকটাই ভালো হবে আর এই ছয় রাশি হচ্ছে মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি ধনু রাশি কুম্ভ রাশি এবং সিংহ রাশি এই হচ্ছে ছয় সৌভাগ্যশালী রাশি যাদের অর্থনৈতিক কষ্ট দূর হবে